সকাল সকলকে ভেরি গুড মর্নিং টু অল ডিসেম্বর মাসের ফুল কারেন্ট অ্যাফেয়ার্স পিডিএফ অনলাইনের অ্যান্ড উইথ স্ট্র্যাটেজিকে তোমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করা আছে যারা এখনো পাওনি কাইন্ডলি কালেক্টেড ফ্রম টেলিগ্রাম চ্যানেল গুড মর্নিং গুড মর্নিং টু এভরিওয়ান চলো অলরেডি নটা দুই কারণ জানোই তোমরা পরপর তিন দিন ছুটি আছে বারো তেরো ১৪ তো ব্লক এরিয়াতেই থাকবো কিন্তু ব্লকে নাও থাকতে পারি তো আমার মনে হয় ওই দিনগুলো না আসাই বেটার ঠিক আছে ক্লাস আমাদের আজকে ফার্স্ট কোয়েশ্চন আজকে একটু বেশি প্রশ্ন আছে টোটাল টোয়েন্টি ফাইভ আর দেওয়ার আমরা একটু তাড়াতাড়ি যাবো এটা পার্টিকুলারলি কোন প্রশ্ন না এটা একটা ইনফরমেশন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আমরা দেখেছি 38 ডিসেম্বর अयोध्या ভিজিট করেছিলেন এবং সেখানকার যে ইম্পর্টেন্ট সেই ভিজিটের ইম্পর্টেন্ট কিছু পয়েন্টস তোমাদের সাথে তুলে ধরেছি অন 38 নভেম্বর 30 সরি নভেম্বর না ডিসেম্বর বললাম ভুল হয়ে গেছে 30 ডিসেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি अयोध्या ভিজিট করেছিলেন এবং কিছু ইনগনেশন এবং লঞ্চ প্রোগ্রামের জন্য তো সেই ইনোগ্রেশন এবং লঞ্চ প্রোগ্রামগুলো এখানে আমি ডিটেলে দিয়েছি ফার্স্ট কে কি হি ইনগ্রেটেড বা হি ইনগ্রেটেড রিডেভেলপড আয়োধ্যা রেলওয়ে স্টেশন অযোধ্যা যে রেলওয়ে স্টেশনটা ছিল সেটা রিডেভেলপ করা হয়েছে সেটা কি ইনোগ্রেট করেছেন এছাড়া এটা ইম্পর্টেন্ট প্রশ্ন ফ্ল্যাগ অফ করেছেন দুটো অমৃত ভারত এবং তিন ছটা বন্দে ভারত ট্রেন মানে সেই দিন থেকে দুটো নতুন অমৃত ভারত এবং ছটা নতুন বন্দে ভারত ট্রেন কিন্তু চালু হয়েছে অমৃত ভারত যেগুলো সেগুলো কোন কোন রুটে চালু হয়েছে এগুলো তোমরা অলরেডি জানো একটা হচ্ছে দারভাঙা অযোধ্যা আনন্দ বিহার টার্মিনাল এবং আরেকটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে মালদা টাউন থেকে স্যার বিশ্বেশ্বরিয়া টার্মিনাল বেঙ্গালুরু তাহলে দুটো অমৃত ভারত ট্রেন চালু হয়েছে একটা হচ্ছে দারভাঙা অযোধ্যা আনন্দ বিহার অব্দি আর আরেকটা হচ্ছে মালদা টাউন থেকে বেঙ্গালুরু স্যার এম বিশ্বেশ্বরিয়া টার্মিনাস অবধি তাহলে এই দুটো অমৃত ভারত ট্রেন কিন্তু চালু হয়েছে সেকেন্ড যে পয়েন্টটা সেটাও তোমরা জানো অলরেডি উই হ্যাভ ডিসকাসড হি ইনগ্রেটেড দা মহারিষি বাল্মীকি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট মহারিষি বাল্মীকি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট যেটা কিনা অযোধ্যা এয়ারপোর্ট যেটা ছিল সেই মহারিষি বাল্মীকি অযোধ্যা ধাম ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট সেটাও উনি ইনগ্রেট করলেন এবং থার্ড অ্যান্ড মোস্ট রাম আইডল আমরা দেখেছি যে রাম মন্দির তৈরি হচ্ছে এবং সেটা বাইশে জানুয়ারি তার ইনগ্রেশন রাম মন্দিরে যে রামলালার যে মূর্তি থাকবে তার জন্য তিনজনকে দায়িত্ব দেওয়া হয়েছিল বলা হয়েছিল এই তিনজনের মধ্যে একজনকে সিলেক্ট করা হবে তো সেই সিলেকশনটাও সেদিন হয়েছে রাম আইডল যেটা সেটা স্কাল্পচার অরুণ যোগীরাজের তৈরিটাকে সিলেক্ট করা হয়েছে ঠিক আছে এটা ইম্পর্টেন্ট প্রশ্ন আগামী দিনের বিভিন্ন পরীক্ষার জন্য অরুণ যোগীরাজের তৈরি রাম আইডলটাকে কিন্তু রাম মন্দিরের জন্য সিলেক্ট করা হয়েছে এছাড়াও অযোধ্যা এবং অযোধ্যার আশেপাশে বিভিন্ন প্রাতে প্রায় পনেরো হাজার সাতশো কোটি টাকার বিভিন্ন ডেভেলপমেন্ট প্রজেক্ট কিন্তু আপনি করেছেন সেই সময় ঠিক আছে এটা হচ্ছে ওভারঅল যে ইম্পর্টেন্ট পয়েন্ট সেখানে আমরা এখানে টোটাল তুলে ধরলাম ঠিক আছে ইনি হচ্ছেন এই অরুণ যোগীরাজ এনার তৈরি রামলালার মূর্তি কিন্তু অযোধ্যার রাম মন্দিরে থাকবে নেক্সট কোয়েশ্চেনে চলে যাচ্ছি আমরা আমাদের সেকেন্ড কোয়েশ্চেন হু হ্যাজ অ্যাপয়েন্টেড অ্যাজ সিএমডি অফ পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া পাওয়ার গ্রিড কর্পোরেশন যেটা কিনা আমরা জানি একটি মহারত্না কোম্পানি এর যাত্রা শুরু হয়েছিল 23 অক্টোবর 1989 আন্ডার দা কোম্পানি অ্যাক্ট 1956 এটি মিনিস্ট্রি অফ পাওয়ারের আন্ডারে মেইনলি কাজ করে হেডকোয়ার্টার হরিয়ানার গুরুগ্রামে এবং তিনি নতুন সিএমডি হিসেবে অ্যাপয়েন্টেড হলেন তিনি হচ্ছেন রবীন্দ্র কুমার ত্যাগী পয়লা জানুয়ারি দু থেকে উনি কিন্তু দায়িত্বভার গ্রহণ করেছেন অ্যাজ সিএমডি অফ পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া গুড মর্নিং আচ্ছা মিনারুল আমি দেখে নিচ্ছি ঠিক আছে গুড মর্নিং গুড মর্নিং চলো नेक्स्ट প্রশ্ন when is world day of war orphans 2024 observed world day of war orphans মানে বিভিন্ন দেশে যুদ্ধের জন্য কি সমস্ত বাচ্চারা তাদের মা-বাবাকে হারায় এবং অনাথ হয়ে যায় সেই সমস্ত বাচ্চাদের উদ্দেশ্যে এই দিনটার অবজারভেন্স এবং এই দিনটার অবজারভেন্সের প্রধান কারণই হচ্ছে সচেতনতা বাড়ানো এবা among the people এই ওয়ার অরফেন্সদের জীবনের দুর্বিষহতা তাদের যে ট্রমা তাদের যে মেন্টাল ডিসএবিলিটি বা মেন্টাল ইনস্টেবিলিটি সেই সমস্ত বিষয় মানুষের জন্য সচেতনতা বাড়ানোর উদ্দেশ্যেই কিন্তু এই দিনটার অবজারভেন্স ঠিক আছে এই দিনটা ফ্রান্সের একটি অর্গানাইজেশন এসওএস ইনফ্যান্টস দি মনে রাখার দরকার নেই জাস্ট বলে দিচ্ছি এরা প্রথম ওয়ার্ল্ডের সামনে এই ওয়ার ওয়ার অরফ্যান্স যারা আছে তাদের যে অসম্ভব ট্রমা সেই বিষয়ে মানুষের দৃষ্টি আকর্ষণের জন্য এই দিনটার অবজারভেন শুরু করে ফ্রান্সের একটি অর্গানাইজেশন এই বছর মানে দু হাজার চব্বিশে খুব এক্সেপশনালি দুটো মেন থিমের আন্ডারে এই দিনটাকে কিন্তু অবজার্ভ করা হচ্ছে এটা একটু খেয়াল দেখো যে দিস ইজ আ ডে যার দুটো থিম আছে ফার্স্ট থিম হচ্ছে

এপোলেটস অ্যানাউন্স রিসেন্টলি রিসেন্টলি বলতে বেশ কিছুদিন আগে কিন্তু এটা অ্যানাউন্স হয়েছে ফোর্থ ডিসেম্বর যেদিন কিনা আমরা ইন্ডিয়ান নেভি ডে অবজার্ভ করি সেই দিন ইন্ডিয়ান নেভিতে অ্যাডমিরাল র্যাঙ্কের সমস্ত অফিসার আছে তাদের এই ইউনিফর্মের এই কাঁধে যে ব্যাচটা থাকে ইনসিগনিয়া বলে সেটাকে এপোলেটস বলে সেই ইনসিগনিয়ার নতুন ডিজাইন ইন্ডিয়ান নেভির তরফ থেকে উন্মোচন করা হয়েছে আমার প্রশ্ন হচ্ছে এই যে নতুন ডিজাইনটা সেটা কার থেকে ইন্সপিরেশন নিয়ে তৈরি করা হয়েছে ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন ভীষণ ইন্টারেস্টিং কোশ্চেন সেটা হচ্ছে শিবাজি ছত্রপতি মহারাজ শিবাজি ওনার ওনার যে লিডারশিপ ওনার যে ওনার যে কি বলবো নেভি ছিল ওনার যে সৈন্যরা ছিল তাদের এই ধরনের পলেট ইউজ করা হতো এবং ওনার থেকে ইন্সপিরেশন নিয়েই কিন্তু আমাদের ইন্ডিয়ান নেভির নতুন অ্যাডমিরাল র্যাঙ্কের এ গুলো তৈরি করা হয়েছে এই ধরনের এপলেটস পলেটস রিয়ার অ্যাডমিরাল সার্জ রিয়ার অ্যাডমিরাল অ্যাডমিরাল ভাইস অ্যাডমিরাল সার্জ ভাইস অ্যাডমিরাল টোটাল ইন্ডিয়ান নেভিতে এক দুই তিন চার পাঁচটা অ্যাডমিরাল র্যাঙ্কের পোস্ট আছে এবং তার জন্য নতুন এপোলেটস গুলো কিন্তু এইগুলো এবং এগুলোর যে ইন্সপিরেশন সেটা দেখে নেওয়া সেটা নেওয়া হয়েছে মারাঠা রুলার শিবাজি মহারাজের থেকে ঠিক আছে

এবং বিভিন্ন ভেনুতে এটা অবজার্ভ করা হয় দু সালে এই ভেনুটা সেটা হচ্ছে নাসিক মহারাষ্ট্রার নাসিক এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে কিন্তু এই পাঁচ দিনের ইউথ ফেস্টিভ্যাল নাসিকে ইনগ্রেট করবেন এখানে কিনা সারা ভারতবর্ষ থেকে প্রায় সাত হাজার পাঁচশো জন ইউথ পার্টিসিপেট করবে টোটাল ঠিক আছে এটা বললাম যে এই ইউথ ফেস্টিভ্যাল প্রত্যেক বছর স্বামীজির জন্মদিনে

এনপিসিআই বা ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়ার তরফ থেকে রিসেন্টলি পয়লা জানুয়ারি দু হাজার চব্বিশ থেকে পার ডে ইউপিআই ট্রানজাকশানের লিমিট বেঁধে দেওয়া হয়েছে এবং সেটা বেঁধে দেওয়া হয়েছে রুপিস ওয়ান লাখ পার ডে ইউপিআই ট্রানজ্যাকশান রুপিস ওয়ান লাখের বেশি করা যাবে না তবে কিছু ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে যেমন এই লিমিটটা আরবিআই তরফ থেকে পাঁচ লাখ রাখা হয়েছে বাট পাঁচ লাখ ইজ ওনলি ফর এডুকেশনাল এবং একমাত্র এবং ক্ষেত্রে এই ইউপিআই ট্রান্সাকশনটা করা যাবে আদারওয়াইজ সমস্ত ক্ষেত্রে কিন্তু ইউপিআই লিমিট কিন্তু ট্রানজাকশন ওয়ান লেখ রুপিস ওয়ান ফ্রি কোয়েশ্চেন্ট রেজিন ইন্ডিয়া that মেকিং নিউজ এটা 2018 হবে ঠিক রিসেন্টলি ফ্রি মুভমেন্ট রেজিম এই এই শব্দ গোছাটি তোমাদের হয়তো চোখে পড় খবরে শুনতে পাবে বা নিউজ পেপারে দেখতে পাবে ইন্ডিয়া এবং মায়ানমারের মধ্যে ফ্রি মুভমেন্ট রেজিম এর কথা বলা হয়েছে এবং প্রশ্ন এটাই জিজ্ঞেস করা হয়েছে যে রিসেন্টলি এই ফ্রি মুভমেন্ট রেজিম বিটুইন ইন্ডিয়া এন্ড মায়ানমারের যে কথাটা বলা হয়েছে সেটি কি বিষয়ে ফ্রি মুভমেন্ট রেজিমটা কি সেটা বেসিক্যালি ইন্ডিয়া আর মায়ানমার এই দুটো দেশের মধ্যে যে বর্ডার আছে সেই বর্ডারের একে অপরের দিকে যে জায়গাতে ফ্রিলি ভিসা ফ্রি ভাবে মুভমেন্ট করা যায় সেই রেজিমটিকে কিন্তু ডিনোট করছে তাহলে আপ প্যাকড ফ্রি মুভমেন্ট রেজিম হচ্ছে একটা বেসিক্যালি প্যাক্ড ডিট্রিজ টু কান্ট্রিজ ইন্ডিয়া অ্যান্ড মায়ানমার এটা অ্যালাউ করে ভিসা ফ্রি মুভমেন্ট অ্যাক্রস দ্য বর্ডার এখান দিয়ে একটু এবার চলে আসি এটা মিউচুয়ালি একটা অ্যাগ্রিট অ্যারেঞ্জমেন্ট ভারত এবং মায়ানমারের সরকারের মধ্যে দু সালে একটি মিউচুয়াল এগ্রিমেন্ট হয়েছিল সেই এগ্রিমেন্টে বলা ছিল যে এই দুটো দেশের বর্ডার বরাবর যে সমস্ত ট্রাইবসরা আদিবাসীরা বসবাস করেন তারা একে অপরের দেশে যে জায়গাটি অবধি ফ্রিলি ভিসা ফ্রি মুভমেন্ট করতে পারবে সেই জায়গাটাকে বলা হবে ফ্রি মুভমেন্ট রেজিম মানে ধরো এইটা হচ্ছে বর্ডার এইদিকে ধরো ইন্ডিয়া আর এই দিকে হচ্ছে মায়ানমার আমি যদি অন্য কালার দিয়ে দেখাই তাহলে ধরো এই যে পোর্শন এই পোর্শনটা টোটাল হচ্ছে যদি আমি দেখে কিমি ইনসাইড ইচ আদার টেরিটারি উইদাউট আ ভিসা ফ্রি তাহলে এই বর্ডার এরিয়াতে যে সমস্ত ধরো আদিবাসীরা বসবাস করে তারা মায়ানমারে ষোলো কিলোমিটার অবধি এবং ইন্ডিয়াতে ষোলো কিলোমিটার অবধি এরিয়াতে ফ্রিলি তারা ভিসা ফ্রি মুভমেন্ট করতে পারবে এটা দু হাজার আঠেরোতে ইন্ডিয়ান এবং মায়ানমারের মধ্যে একটি মিউচুয়াল কনসেন্টে এই ফ্রি মুভমেন্ট রেজিম কথা এসেছিল কিন্তু হঠাৎ করে দু সালে এই ব্যাপারটা নিউজে কেন তার কারণ দেখা যাচ্ছে যে এই বর্ডার বরাবর এই ফ্রি মুভমেন্ট রেজিমের কারণে প্রায় ইন্ডিয়ান ইন্ডো মায়ানমার যে বর্ডার সেখানে বিভিন্ন রকম ইলিগাল অ্যাক্টিভিটিস ইনফিল্ট্রেশন দেখা যাচ্ছে এবং এই কারণে রিসেন্টলি ভারতবর্ষের তরফ থেকে টিশান হয়তো নেওয়া হবে যে এই যে ফ্রি মুভমেন্ট রেজিমের যে চুক্তিটা দুটো দেশের মধ্যে হয়েছিল সেটা কিন্তু ভারতবর্ষ খুব তাড়াতাড়ি শেষ করে দেবার চিন্তা ভাবনা করছে ঠিক আছে তো এই কারণে যেহেতু ভারতবর্ষ এই ফ্রি মুভমেন্ট রেজিমটাকে শেষ করে দেবার কথা ভাব ভাবনা চিন্তা করছে এই কারণেই কিন্তু এটা নিউজে আছে নেক্সট

সরকারে আর ডিজেল বা পেট্রোল চালিত গাড়ি কিনতে পারবে না তাদেরকে ইকো ফ্রেন্ডলি গাড়ি কিনতে হবে ঠিক আছে জানুয়ারি হিমাচল প্রদেশের একটা ইকো ফ্রেন্ডলি ডিসিশন এবং এই ডিসিশনটা কোথাও না কোথাও হিমাচল প্রদেশের যে টার্গেট আছে যে বাই থার্টি ফার্স্ট মার্চ দু হাজার ছাব্বিশ ক্লিন অ্যান্ড গ্রিন এনার্জি স্টেট হিমাচল প্রদেশ নিজেকে করবে সেই স্টেপের প্রতি এক ধাপ এগিয়ে যাচ্ছে কিন্তু হিমাচল প্রদেশ গভর্নমেন্ট

তাহলে ইউনাইটেড নেশন তরফ থেকে ইউনাইটেড নেশনস ওয়ার্ল্ড ইকোনমিক সিচুয়েশন অ্যান্ড প্রসপেক্ট রিপোর্ট দু হাজার হয়েছে এবং এই রিপোর্টে বলা হয়েছে সারা পৃথিবীতে যে অঞ্চলে জিডিপি গ্রোথ দু হাজার চব্বিশে সব থেকে বেশি হবে সেইটা হবে সাউথ এশিয়া এবং এই সাউথ এশিয়াতে প্রায় টোটাল জিডিপি গ্রোথ যেটা থাকবে দু হাজার চব্বিশে ওভারঅল ফাইভ পয়েন্ট যেটা সারা বিশ্বের মধ্যে গেস্ট এবং এই ফাইভ পয়েন্ট ক্ষেত্রে যে এম কন্ট্রিবিউশনটা সেটা কিন্তু কোথাও না কোথাও আমাদের ভারতবর্ষের জন্যই কিন্তু হবে এবং বলা হয়েছে ইন্ডিয়ার গ্রোথ ফোরকাস্ট ভারতবর্ষের গ্রোথ ফোরকাস্ট দু হাজার থাকবে প্রায় সিক্স নেক্সট

অ্যাম্বাসেডর হিসেবে অ্যাপয়েন্ট করা হয়েছে 5ই জানুয়ারি 2024 থেকে ওনার টার্ম শুরু হবে এবং ওনাকে 3 বছরের জন্য কিন্তু অ্যাপয়েন্ট করা হয়েছে নেক্সট কোশ্চেন হু হ্যাজ বিন নেমড অ্যাজ দ্য প্রেসিডেন্ট ডিজাইগনেট ফর দি 29 সেশন অফ সিওপি 2019 সরি সিওপি 29 কনফারেন্স অফ পার্টি যেটা কিনা আমরা জানি যে এটা নিয়ে প্রচুর প্রশ্ন আসে কনফারেন্স অফ পার্টি জাস্ট টোয়েন্টি এইট শেষ হলো ইউএইতে আবুধাবিতে উনতিরিশে মানে কনফারেন্স অফ পার্টির উনতিরিশতম এডিশন সেটার প্রেসিডেন্ট ডেজিগনেট কাকে করা হয়েছে তো যাকে করা হয়েছে তিনি হচ্ছেন মুক্তার বাবায়েব আজম ফেজানের মিনিস্টার ফর ইকোলজি অ্যান্ড ন্যাচারাল রিসোর্সেস এনাকে

এই প্রেসিডেন্ট ডেজিগনেট করা হয়েছে ঠিক আছে একটু ছবিটা দেখিয়ে দিই দিস ইজ মুক্তার আবেয়াস এবং আজার বেজান যেখানে অবস্থিত সেটা হচ্ছে তোমার এই যে এইটা এই খানটা অবস্থিত এই জায়গাটাতে আজার বেজান বুঝতে পারছো এই জায়গাটা এইটা আজারবাইজান ঠিক আছে একদম ক্যাসপিয়ান সি গায়ে অবস্থিত কুমদ্দ্য সাগরের একদম গায়ে অবস্থিত আজারবাইজান আজারবেজানের নিচে ইরান অবস্থিত এইটা হচ্ছে আজারবাইজান আর ইনি হচ্ছেন মুক্তার আবিয়াস আজারবাইজান যেটা বললাম ইস্টার্ন ইউরোপ এবং ওয়েস্টার্ন এশিয়ার একদম बाउंड्रीতে অবস্থিত ক্যাপিটাল এবং लार्जेस्ट সিটি হচ্ছে বাকু এখানকার गवर्नमेंट হচ্ছে ইউনিটারি সেমি প্রেসিডেন্সিয়াল রিপাবলিক লেজিসলেচার ন্যাশনাল অ্যাসেম্বলি প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ প্রধানমন্ত্রী আলী আসাবাব এবং ওখানকার কারেন্সি হচ্ছে মানাত এইটা অনেক সময় বিভিন্ন পরীক্ষায় দেওয়া হয় আজার বেজানের কারেন্সি বেশ একটু অন্য ধরনের নাম সেই কারণে আজার বেজানের কারেন্সিটা কিন্তু একটু মনে রেখো তো নেক্সট বারো নম্বর প্রশ্ন ফ্রম জানুয়ারি ওয়ান দু হাজার চব্বিশ ইন হুইচ কান্ট্রি সেম সেক্স ম্যারেজ রিসিভড লিগাল রিকগনিশন তাহলে রিসেন্টলি পয়লা জানুয়ারি দু হাজার চব্বিশে কোন দেশে সেম সেক্স ম্যারেজকে লিগাল রিকগনিশন দেওয়া হয়েছে সেটা হচ্ছে একটি নর্দার্ন ইউরোপিয়ান কান্ট্রি এস্তোনিয়া এস্টোনিয়া রিসেন্টলি লিগালাইজ করেছে সেম সেক্স ম্যারেজ অ্যালাউইং যদি কেউ অ্যাডাল্ট হয় অ্যাডাল্টরা নিজেদের কনসেন্টে সেম সেক্সের মানুষকে কিন্তু বিবাহ করতে পারে এস্টোনিয়ার ক্ষেত্রে একটা জিনিস বলে নিচ্ছি এস্টোনিয়াতে কিন্তু বেশ কিছুদিন আগে থেকেই সেম সেক্স কাপলরা একসাথে থাকা বা একসাথে সিভিল পার্টনারশিপের জন্য তাদেরকে কিন্তু অ্যালাউ করা হয়েছিল কিন্তু ম্যারেজের রেকগনিশন তাদেরকে বা পারমিশন কিন্তু তাদের ছিল না তো ফাইনালি ম্যারেজের পারমিশনও কিন্তু এস্টোনিয়া গভর্নমেন্টের থেকে দেওয়া হলো ঠিক আছে এস্টোনিয়া নর্দার্ন ইউরোপিয়ান একটি কান্ট্রি ক্যাপিটাল এবং লার্জেস্ট সিটি হচ্ছে তালিন হচ্ছে ইউনিটারি পার্লামেন্টারি রিপাবলিক আমি মনে রাখতে বলবো তোমাদেরকে একটু অন্য ধরনের নাম লেজিসলেচার সাধারণত আমরা ন্যাশনাল অ্যাসেম্বলি দেখি পার্লামেন্ট দেখি এগুলোই দেখি যেমন মজলিশ একটা লেজিসলেচার বলো মজলিশ কোথা কাদের লেজিসলেচার একটু বলো আর আরবু আচ্ছা আমার মিলি একটু চিৎকার করছে ও সামনেই বসে আছে আমার সাথে থাকে ও কোয়ার্টারে বাইরে বোধহয় কোনো ডগ চিৎকার করছে বলে তো ইগি কগু প্রেসিডেন্ট আলারকারিস পিএম কাজা কালাস এবং কারেন্সি হচ্ছে ইউরো ঠিক আছে চলো নেক্সট আচ্ছা একটু দেখিয়ে দিচ্ছি আমি এস্টোনিয়ার অবস্থান এস্টোনিয়া হচ্ছে দেখো ইউরোপের ম্যাপ আমি ছোট করেই দেখাচ্ছি ইউরোপের ম্যাপ

কিন্তু এতদিন ধরে কেমো কিন্তু ওরালি দেওয়া যেত তাই তো তো এখন কিন্তু প্রথম কেমো ড্রাগ যেটা কিনা সিরাপ ফর্মে অ্যাভেলেবেল হলো সেটা তার নাম হচ্ছে প্রিভাল ফার্স্ট কেমো ড্রাগ যেটা কিনা ভারতবর্ষে সিরাপ ফর্মে অ্যাভেলেবেল হচ্ছে তার নাম হচ্ছে প্রিভাল আমি এই যে ছোট ছবিও দেখিয়ে দিয়েছি তোমাদের মুম্বাইয়ের টাটা মেমোরিয়াল সেন্টারে ডাক্তাররা এটা তৈরি করেছেন ডাক্তারের টিম এবং সম্পূর্ণভাবে এটা কিন্তু ইন্ডিজেনাসলি ডেভেলপড এটা যে এর যে মানে কি বলবো কনস্টিটুয়েন্টটা মানে এর যে প্রধান জিনিস ইনগ্রেডিয়েন্ট সেটা হচ্ছে সিক্স মার্ক্যাপটো পিউরিন এটা যেহেতু এটা ওরাল সিরাপ ফর্মে আছে তাহলে এর খুব বেশি সুবিধা যেটা সেটা খুব ফ্লেক্সিবল বাচ্চাদের ক্ষেত্রে যা যে সমস্ত বাচ্চারা এই ডিজিজে ভুগছে তাদের ক্ষেত্রে ওরাল কোনো যদি সাসপেনশন ব্যবহার করা হয় তাহলে কিন্তু অনেক ফ্লেক্সিবলি ইউজ করা যেতে পারে ডোজকে কমানো বাড়ানো যেতে পারে সেই কারণে মানে এই মনে করা হচ্ছে যে এটা স্পেশালি বাচ্চাদের জন্য কিন্তু খুব হেল্পফুল এখন অবধি ডেভেলপিং কান্ট্রিজগুলোতে সেইভাবে কেমো ড্রাগের লিকুইড ফর্ম কিন্তু অ্যাভেলেবেল না তো এইটা কিন্তু

কান্নাড়া একজন পোয়েট ছিলেন কুভেম্পু ওনার অনারে ভারতীয় ল্যাঙ্গুয়েজে কোনো রাইটারের যদি সেকেন্ড কন্ট্রিবিউশন থাকে তাহলে তাকেই কুভেম্পু অ্যাওয়ার্ড দেওয়া হয় এবং দু হাজার তেইশে এই কুভেম প্রেস্টিজিয়াস কুভেম্পু অ্যাওয়ার্ড পাচ্ছেন বেঙ্গলি রাইটার তীর্ষেন্দু মুখোপাধ্যায় ইট ইজ এটাও খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন এটাও কিন্তু খেয়াল রেখো ঠিক আছে এবং আজকের শেষ প্রশ্ন টুডেজ লাস্ট কোয়েশন্টলি হোয়াট অফ দা পার্ক ইন দা ইউন্স বাই গভেন্টলি অ্যানাউন্স করা হয়েছে তারা ভারত পার্ক সেট করবে ইউতে ইউনাইটেড আরব এমারেটস ভারত পার্ক সেট আপ করবে তার প্রধান উদ্দেশ্য কি যে পার্কটা সেট আপ করবে এই পার্কের প্রধান উদ্দেশ্য এর উদ্দেশ্য হচ্ছে টু ফ্যাসিলিটেট ট্রেড অফ ইন্ডিয়ান গুডস মেনলি ইন্ডিয়ান গুডের ট্রেড যাতে ইউএইতে আরো ভালোভাবে হতে পারে সেই কারণেই কিন্তু ভারত পার্কের গঠন আমাদের এই প্রজেক্টটা রিসেন্টলি ভারতবর্ষের কমার্স অ্যান্ড টেক্সটাইল মিনিস্টার পিয়ুষ গোয়েলের তরফ থেকে অ্যানাউন্স করা হয়েছে এই ইনিশিয়েটিভের আন্ডারে ইউএইতে ফুড এর গুডস শোরুম এবং ওয়ারহাউস তৈরি করা হবে ভারতবর্ষের তরফ থেকে এবং এর প্রধান উদ্দেশ্যই হবে টু ক্রিয়েট আ ডেডিকেটেড প্ল্যাটফর্ম ফর শোকেসিং এন্ড সেল ইন্ডিয়ান প্রোডাক্ট টু আদার কান্ট্রি তাহলে ভারত পার কোথায় তৈরি করা হচ্ছে ইউএই তে তৈরি করা হচ্ছে প্রধান উদ্দেশ্য কি টু ফ্যাসিলিটেট ট্রেড অফ ইন্ডিয়ান গুডস এটা কে ঘোষণা করেছেন আমাদের ভারতবর্ষের কমার্স এন্ড টেক্সটাইল মিনিস্টার পিউষ গোয়েল এর আন্ডারে গুড সরু ওয়ার হাউস তৈরি করা হবে ঠিক আছে চলো এবার তোমাদের জন্য প্রশ্ন

তাই তো একদম গুরুকুলম একদম সো থ্যাংক ইউ টু एवरीवन আবারো জাস্ট একটা ছোট ইনফরমেশন দিয়ে দিচ্ছি আমাদের 2024 এর নোটবুকের যে নতুন ব্যাচ সেটা আমাদের ফেব্রুয়ারি মাসে ডিক্লেয়ার করা হবে সেই ব্যাচে কি থাকবে কি আমাদের এই বছরের স্পেশালিটি আছে আমরা প্রত্যেক বছর তোমাদের জন্য নতুন নতুন জিনিস আনার চেষ্টা করি যাতে কোয়ালিটি এডুকেশন প্রত্যেকটি বাচ্চার কাছে পৌঁছয় তো এইবারও আমাদের সেরকমই কিছু প্রচেষ্টা আছে এবং আশা করব তোমাদের তরফ থেকে ফুল সাপোর্ট আমরা পাব ঘোষণা কি থাকবে কত ফিজ থাকবে সমস্ত কিছু আমরা ফেব্রুয়ারি মাসে ঘোষণা করব ফেব্রুয়ারি মাসে কত তারিখে কখন ঘোষণা করব সেটা জানতে হলে এই ভিডিওর ডেসক্রিপশানে নিউ ব্যাচ ইজ কামিং বলে একটা ছোট্ট শর্টের লিংক আছে সেটা একটু তোমাদের দেখে নিতে হবে এছাড়া বর্তমানে যদি তোমরা কেউ মিসলেনিয়াস ক্লার্কশিপ प्रिपरेशन নিতে চাও তাহলে আমাদের নোটবুকের একটি ব্যাচই লাইভ আছে সেখানে ওয়ান ওয়ান টাইম কোর্স ফি দিয়ে তোমরা অ্যাডমিশন নিতে পারো লাইভ ক্লাস ভিডিও অন ডিমান্ড টেস্ট সমস্ত কিছু তোমরা এখানে পেয়ে যাবে এবং যদি তোমরা তোমরা জিজ্ঞেস করো যে ফুড অবস্থা এই ব্যাচে সেরকম কিছু পাবে না আমরা ক্লার্কশিপ পুরো রুট চার্ট প্রিপেয়ার করে ফেলেছি সেটাও কিন্তু এই ব্যাচে আমরা খুব তাড়াতাড়ি আপলোড করে দিচ্ছি যেটা এবার তোমাদের কোয়ারি থাকবে ফুড এস আই হয়তো জিজ্ঞেস করবে যদি ফুড এস ফুড এস আই পরীক্ষার ডেট ঘোষণা করে দেওয়া হয়েছে তাহলে সেটার কিছু ফুড এসে একটা ব্যাচ আমাদের ছিল ব্যাচ এখন অ্যাডমিশন নেওয়া যাবে না বন্ধ হয়ে গেছে সেখানে তোমাদের লাইভ ক্লাস রেকর্ডেড ক্লাস মক টেস্ট মক টেস্ট অলরেডি আছে আরও মক টেস্ট আমরা আপলোড করে দেবো তবে তোমরা যারা ফুড এর জন্য প্র্যাকটিস করতে চাইছ তাদের জন্য প্র্যাকটিস ক্লাস প্রত্যেক দিন আমাদের ইউটিউবে হচ্ছে সাবজেক্ট ওয়াইজ হচ্ছে তো তোমরা ইজিলি উইদাউট এনিথিং চার্জ পে করতে পারো আর এছাড়া আমাদের ফুড এস যে অ্যাপে ব্যাচ ছিল সেটাও তোমরা জানো আমাদের ভীষণ ফিস কম ছিল ওনলি রুপিস নাইনটি নাইন অ্যাট ওয়ান টাইম তো যাই হোক এটা হচ্ছে ওভারঅল আমাদের ডিজাইন কালকে সকালে আবারও দেখা হবে তোমাদের সাথে কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসে এই ক্লাসের পিডিএফ ক্লাসের পরেই টেলিগ্রামে পেয়ে যাবে আর ডিসেম্বর মাসের ফুল পিডিএফ অলরেডি টেলিগ্রামে শেয়ার করা আছে তো এবার তোমাদের ডিমান্ডে দিস মিলি এই যে আমার মিলি এই তোমাদের এখানে বসে ভুবু ভুবু করছে বাইরে एक्चुअली আরো দুটো আমার কোয়ার্টারের বাইরে পুচকু আটা পুচকু কুকুর থাকে আর একটা বড় কুকুর নতুন এসেছে ওদেরও খাবার খাবারটাward দি তবে নতুন এসেছে বলে মিলির ভীষণ হিংসা সারা বসে বসে ভুবু ভুবু করে এইটা হচ্ছে আমার মিলি আমার লাকি চার্ম তোমরা জানো মিলির গল্প তোমরা শুনেছো তাও যারা যারা মিলির গল্প শোননি এখন তোমরা অবশ্যই তাদেরকে আমি মিলির গল্পের ভিডিওটা এই ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি এখনও ও অনেক ভালো এখন অনেক ভালো আছে তবে ওর ওই নার্ভের সমস্যা একটু আছে খুব টেনশন মানে ভয় পেয়ে যায় কাঁপতে থাকে বাট এখন সেফ হাতে আছে ঠিক আছে তো ওই জন্য মিলিকে মিলি আমার লাকি চান তো ওকে আমি আমার সাথে কোয়ার্টারেই রাখি তো আজকের জন্য এখানেই ক্লাসটা শেষ করছি কালকে সকালে নটার সময় আবার তোমাদের সাথে দেখা হবে বাই টটকাতে ইচ্ছা করলে কোয়ার্টারে চলে আসতে হবে হ্যাঁ